কলকাতা টিভি সঙ্গে আমি ঋষিকেশ আপনারা দেখছেন ধর্মযুদ্ধ দু চব্বিশ রেজাল্ট আউট অপেক্ষার অবসান প্রায় দেড় মাস ধরে চলা সাত দফা লোকসভা ভোটের ফল প্রকাশ ফল প্রকাশ শুরু হবে আর কিছুক্ষণ পর থেকে কারণ কাউন্টিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্তত টাইম অনুযায়ী আটটা থেকে কাউন্টিং শুরু হওয়ার কথা পাঁচশো তেতাল্লিশ থরি পাঁচশো বিয়াল্লিশ কারণ একটি আসনে তো ইতিমধ্যেই ফলাফল জানা হয়ে গিয়েছে বিজেপি সুরাতে জিতেই গিয়েছে সেখানে অন্য কেউ আর প্রতিদ্বন্দ্বিতা করেনি কারণ কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও কিন্তু তাদের মনোনয়নপত্র উইথড্র করে নেয় ফলত পাঁচশো বিয়াল্লিশ আসনের গণনা চলবে কে এগিয়ে কে পিছিয়ে সমস্ত আপডেট প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পাবেন কলকাতা টিভিতে আপডেট আপনাদের দিতে থাকবো যদিও এক্সিট পোলে বিজেপি কে কে এগিয়ে রেখেছে কিন্তু আসল ফল কি হয় তা জানা যাবে আর কিছুক্ষণ পর থেকে আমরা সেই আপডেট আপনাদেরকে দিতে থাকব পাশাপাশি চলবে আলোচনা বিশেষজ্ঞরা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন আমাদের এই আলোচনার টেবিলে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করি দিই আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাণীব্রত বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বাগত জানাবো দাদা রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অরিন্দম গোস্বামী অরিন্দম স্বাগত আপনাকেও রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে রাজনীল মুখার্জি রাজনীল আপনাকেও স্বাগত জানাবো নিঃসন্দেহে অতিথিদের সঙ্গে আমরা আজকের এই ফলাফল নিয়ে আলোচনা চলবে কি হতে চলেছে ট্রেন্ড কি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো তবে এই মুহূর্তে আমরা চলে যাব দক্ষিণ কলকাতার একটি কাউন্টিং সেন্টারে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন কাউন্টিং সেন্টারের বাইরে সেখানকার ছবি জানবো দুর্গাদাসের কাছ থেকে দুর্গাদাস এই মুহূর্তে সেখানকার কি ছবি নিরাপত্তার ছবিটা একটু আমাদেরকে বলো কারণ আমরা জানি যে কাউন্টিং সেন্টারগুলোতে ইলেকশন কমিশন জানিয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে সামগ্রিকভাবে ছবিটা একটু তুলে ধরো দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতা একটি গণনা কেন্দ্রে এবং লর্ডসিনহা রোডের সাখাদ মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে এবং সেখানে সকাল থেকেই কিন্তু যত কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকাটিকে পাশাপাশি পুলিশ কর্তা থেকে শুরু করে মাইক্রো অব্রেজার পার্ক থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী তারা কিন্তু আসছেন শেষ মুহূর্তে প্রস্তুতি তারা কিন্তু সরেজমিনে খতিয়ে দেখছেন কোথাও ফাঁক ফোকর আছে কিনা পাশাপাশি বলে রাখা ভালো যে এখনও পর্যন্ত এখানে কিন্তু কাউন্টিংয়ের পর্ব শুরু হয়নি আর হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু প্রস্তুতি প্রায় শেষ শুরু হয়ে যেতে পারে আমি তো ক্যামেরা পারসনকে বলবো যে আমার ঠিক পেছনে দেখতেই পাচ্ছ যে কিভাবে পুলিশ গেটের সামনে থেকে আরম্ভ করে স্টেট পুলিশ এবং কলকাতা পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে পাশাপাশি ভেতরে কিন্তু কোনো কাউন্টিং এজেন্টকেই সঙ্গে মোবাইল বা সেলফোন এই জাতীয় কোনো কিছুই রাখতে দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে যে বিগত দিনে তাদের যে অভিজ্ঞতা রয়েছে যে এখান থেকে অনেক রকমের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এমন কি তোমাকে বলে রাখা ভালো যে মিডিয়াকেও কিন্তু এই সাঁকাত মেমোরিয়াল গার্লস স্কুলের ভেতর অ্যালাউ করা হচ্ছে না মিডিয়াকেও কিন্তু তার বাইরে রাখা হয়েছে ফলে সময় যত গড়াচ্ছে কাউন্টিং শুরু হওয়ার মুখে এবং এখানে তোমায় বলে রাখি যে দক্ষিণ কলকাতা যে ত্রিশ ত্রিমুখী লড়াই যেটা হয়েছে অর্থাৎ মালা রায় তৃণমূল কংগ্রেসের দেবশ্রী রায়চৌধুরী বিজেপির এবং হায়রা সায়রা হালিম যে যিনি দাঁড়িয়েছেন সিপিআইএমের হয়ে মূলত এই তিনজনের মধ্যেই কিন্তু এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে এবং এই দিক থেকে যদি দেখো তাহলে কিন্তু ফ্যাক্টর দাঁড়াচ্ছে সাহেব শাহ আলিমের তার কারণ হচ্ছে যে তিনি কতটা ভোটের মার্জিন কাটবেন এবং আজকে সেই ভোটের মার্জিন দিক যেদিক থেকে কাটবে সে তার ঠিক উল্টো দিক কিন্তু লাভবান হবে এরম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সাঁকাত মেমোরিয়াল গার্লস স্কুলে কাউন্টিং পর্ব শুরু হয়ে যাবে এবং তার প্রস্তুতি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে এটা কিন্তু বলা যায় একদমই অনেক ধন্যবাদ দুর্গাদাস কথা বলছিলো আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গাদাস রয়েছেন দক্ষিণ কলকাতারই একটি কাউন্টিং সেন্টারের বাইরে সাকুয়াথ মেমোরিয়াল গার্লস স্কুলের সেখানে কাউন্টিং এখনও পর্যন্ত শুরু হয়নি যেমনটা জানালেন আমাদের অতিথিদের সঙ্গে ওই নিয়ে আমরা আলোচনা করবো আজ দিনভর চলবে আপডেট দেওয়া পাশাপাশি এই আলোচনাও চলতে থাকবে তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির ফিরব বিরতির পর সঙ্গে থাকবেন